ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمعتو دي نبون جند السلين كونو নিকটাত্মীয় যদি জাদু টোনা করে বা সেহের জাদু বা কুফরি শিরিকের সাথে লিপ্ত থাকে, তাদের সাথে সদাচরণ করা, তাদের দেওয়া কিছু খাওয়া বা তাদের সাথে উঠা বসা করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কেমন? হ্যাঁ, হয়তো আপনি এই বিষয়টা ওই হাদিসের দৃষ্টিকোণ থেকে বলতেছিলেন যে কোনো মুসলিমের সাথে তিন দিনের বেশি কথা না বলিয়া থাকতে পারে না। সহি বুখারীর 5727, মুসলিমের 2560 আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন ইয়ালতাকিয়ানি ফাই ইউরিজু হাযা ওয়া ইউরিজু হাযা ওয়া খাইরুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসালাম। কোনো মুসলিমের জন্য হালাল নয় যে সে তার বাইরের সাথে সম্পর্ক ছিন্ন করবে তিন দিন থেকে বেশি। যখন তার সাথে সাক্ষাৎ হয় তো সে মুখ ফিরিয়ে রাখে তার থেকে, আর ওই ব্যক্তিও তার থেকে মুখ ফিরিয়ে রাখে। এ দুইয়ের মধ্যে উত্তম হচ্ছে সে যে সালাম দিয়ে শুরু করে। আবু দাউদের 4174 নম্বর হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াহিলু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন। কোনো মুসলিমের জন্য জায়েজ নয়, হালাল নয় যে তার বাইয়ের সাথে তিন দিনের থেকে বেশি সম্পর্ক ছিন্ন করবে। ফামান হাজারা ফাওকা সালাসিন, কেউ যদি নাকি তিন দিনের থেকে বেশি সম্পর্ক ছিন্ন করে, ফামাতা, সে মারা যায় দেখালান না, তাহলে সে জাহান্নামে যাবে। এছাড়া আরও হাদিস আছে, সিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সাথে সম্পর্ক স্থাপন করো। ফিলমান কথা কাওয়াফু আমাং জালামাক, তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, যে জুলুম করে তাকে তুমি ক্ষমা করো। তো এই দৃষ্টিকোণ থেকে হয়তো প্রশ্নটি আসবে, যদি নাকি কোনো নিকটাত্মীয় বা কোনো মুসলিম নামে সমাজে আছেন, তো সে জাদু টোনাতে বিশ্বাসী বা কুফরি শিরকের সাথে বিশ্বাসী, তো তাদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত? হ্যাঁ, এখানে এই সমস্ত হাদিসগুলোর কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং একটা কথা তার সাথে যোগ করতে হবে, সেটা হচ্ছে ওয়াল হাদিসুল ওয়ারেদু ফি হুরমাতি হিজরিল মুসলিম সালাসাত আইয়ামিন, যে সকল হাদিসের মধ্যে একজন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম উল্লেখ করা হয়েছে তিন দিন থেকে বেশি, সেটা ওই ক্ষেত্রে ফিমা ইজা কান আল হিজরুল হুজুজি দুনিয়া, যে দুইজনের সাথে সম্পর্ক যে ছিন্ন হইতেছে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার স্বার্থে যদি নাকি যে কেউ সম্পর্ক ছিন্ন করে সেটা হারাম, কিন্তু দিনের স্বার্থে যদি নাকি সম্পর্ক ছিন্ন হয় এটা কোনো সমস্যা নেই, বরং অনেক সময়ের ভিতরে জরুরি হইয়া পড়ে। কারণ এই সমস্ত কুবুরি সিরিকে আগিতে বিশ্বাসী যারা আছে তাদের সাথে চলতে গেলে নিজের ইমান আমলের যথেষ্ট ক্ষতি হতে পারে। এই বিষয়ের উপরে ওলামা ইকরামদের কথা হচ্ছে, ফাইনা ইয়াশরাউ হিজরুল মুসাহার লিমান ইয়াখশা যাররা মিনহুম আবি তাসুরাবি বা আতিলহিম। হ্যাঁ, যে জাদু টোনাতে বিশ্বাসী, যে জাদু টোনা করে তার ক্ষতি থেকে বাঁচার উদ্দেশ্যে যদি নাকি তার থেকে সম্পর্ক ছিন্ন করে বা তার আকিদারা খারাপ আকিদার থেকে নিজের মধ্যে চলে আসার সম্ভাবনা থাকে, এই সমস্ত উদ্দেশ্যে যদি নাকি কী করে সম্পর্ক ছিন্ন করে, তাহলে সেটা বৈধ। আর যার থেকে এরকম যে সম্ভাবনা নাই, সে নিজেকে ক্ষতি করবে না, অর্থাৎ সে বুঝতে পারে যে তার সাথে আমার কথাবার্তা বলার দ্বারা সে আমার কোনো ক্ষতি করতে পারবে না, বরং আমি তাকে দিনের দাওয়াত পৌঁছাব, তাকে নসিহত করব, তাহলে ফাইয়াশরাহুল আহ তাওয়াসুলু মাহুম, তাহলে ওই সময়ের মধ্যে তার সাথে সম্পর্ক স্থাপন করাটা জায়েজ হবে। ওয়ালা সাইমান ইনকান আইম কিনু হু নুসহম ওয়া হুদ্দুহম আলাত তাওবাতে। হ্যাঁ, বিশেষ করে যদি নাকি তাদেরকে নসিহত করা সম্ভব হয় এবং তবা করানো সম্ভব হয়, তবা করার প্রতি তাকে উৎসাহিত করে, তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে। এই সমস্ত উদ্দেশ্যে তার সাথে সম্পর্ক স্থাপন করবে যে তাকে আমি খারাপ পথ থেকে নিয়ে যাবো, কুফরি শিরকি পথ থেকে নিয়ে যাবো, এই অর্থে। কিন্তু যদি নাকি এতটুকু ক্ষমতা নিজে না থাকে এবং তার সাথে উঠা বসার কারণে নিজের ইমান আমলের যে ক্ষতি হতে পারে, তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন করবে
তার খাওয়া দাওয়া খাবে না বা তার থেকে দূরে থাকবে, মানুষদেরকে দূর তার থেকে দূরে রাখার জন্য চেষ্টা করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভাই। আল্লাহ আলম ইসাফ, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।